হ্যালো ইপ্রিওান আসসালামু আলাইকুম আমি আজকে বানাবো কনডেন্স মিল্ক খুব সহজে ঘরেই তৈরি করতে পারেন বাজারের সাথে কন্ডেন্স মিল্ক আর বানাবো কন্ডেন্স মিল্ক দিয়ে মিল্ক বার এই মিল্ক বারটা খেতে খুব টেস্ট আশা করি আপনাদেরও ভালো লাগবে খুব সহজে বানিয়ে নিতে পারেন তাহলে চলুন মূল রেসিপি দেখে নেই দুধ নেবো আমি হাফ লিটার দুধটা জাল করে যখন অর্ধেক হয়ে যাবে তখন এর মধ্যে দুশো গ্রাম চিনি দেব আর অনবরত নাড়তে থাকতে হবে যেন উপরের স্বর না পড়ে দুধটা যখন ঘন হয়ে এরকম ফেনা ফেনা হয়ে যাবে তখন সামান্য বেকিং সোডা দিয়ে নেড়ে চুলাটা অফ করে দেব সোডা দেওয়ার ফলে এটা একদম হালকা হয়ে যাবে ঘনত্বটা যে চিনির যে ক্যারামেল হয় চিনি দানা দানা হয় হলে সেটা হবে না যে যেমন ঘন করতে চান সেই অনুযায়ী জাল করতে হবে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আমি একটু পাতলা রেখেই নামিয়ে নিয়েছি আর ফ্রিজে রাখার পর কন্ডেন্স মিল্ক আরও ঘন হয়ে যায় তো হয়ে গেলো খুব সহজেই কন্ডেন্স মিল্ক এবার আমি কনডেন্স মিল্ক দিয়ে বার তৈরি করব। এর জন্য আমি কড়াইতে এক চা চামচ বাটার দিয়ে আধা কাপ বাদাম কুচি দিয়েছি কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি আমি হালকা ভেজে তুলে নেব এবার এক কাপ গুড়ু দুধের সাথে আধা কাপ কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে তারপর চুলাইয়ের আঁচটা কমিয়ে একটা ননস্টিকি প্যানে দিয়ে জাল করতে হবে সাথে আমি বাদাম বেজে রাখা দিয়ে দেব দুধটা যখন ঘন হয়ে একদম গা ছেড়ে আসবে তখন চুলাটা অফ করে দেব এভাবে আমি এক দুই ঘন্টা রেখে দেব। তারপর পছন্দ অনুযায়ী মিলবার বানিয়ে গুঁড়ো দুধে গড়িয়ে আবারও এক ঘন্টা ফ্রিজে রেখে পরিবেশন করব। হয়ে গেল খুব সহজেই মজাদার একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে একবার হলে ওটা ট্রাই করে দেখবেন এটা খেতে খুবই স্বাদ আবার কথা হবে নতুন রেসিপির সাথে সবাই অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ